আসসালামু আলাইকুম আমার প্রাণপ্রিয় ভাই ও বোনেরা কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন সো আমরা আল্লাহর রহমতে আপনাদের দোয়াে ভালো আছি সো আজকে চ্যালেঞ্জের উপর দেখতেই পাচ্ছেন একদম দেশি চিকেন হ্যাঁ দেখতে পাচ্ছেন সাইজগুলো অনেক ছোট হয়ে গেছে বুঝতে হবে হ্যাঁ দেশি চিকেন এখানে তো প্রায় 1 কেজি 200 গ্রাম ওজনের ছিল মুরগিটা দেশি মুরগি কিন্তু একদম সো এখন থেকে নিয়াত করছি বয়লার আর খাবো না যত পারি বয়লার কম খাবো মাসে একটা বয়লার খেলে খেতে পারি হ্যাঁ আর চিকেন ক্যাপসি যদি খাওয়া প্রয়োজন হয় ওইতো বয়লার দিয়ে করব কিন্তু A spicy chicken curry আর কোনোদিন বইলার দেয়া খাওয়ার চেষ্টা করব না হ্যাঁ আর গাইস আমরা যারা অলরেডি আমাদের ভিডিওতে আমাদের চ্যানেলে একদম নতুন আশা করি সাবস্ক্রাইব করে বেল বাটন পেস করে রাখবেন কারণ আমাদের যখন 50k সাবস্ক্রাইবার পূরণ হবে তখন আমরা প্রায় প্রতি সপ্তাহে 20 থেকে 30 জন অসহায় দরিদ্র মানুষের খাবার আয়োজন করব ইনশাআল্লাহ সো আমরা এখনই চ্যানেলটি শুরু করি তুমি রেডি রেডি আর

내시모르기 음, 음. আরে বাবা ব্যাস রান দেখছেন দেশি মুরগির রান কত বড় মানে লম্বা হয় না হুম

嗯。Mm hmm.

ফ্রেশ মুরগি মানে জবাই করার সাথে কিন্তু রান্না করা হয়েছে ফ্রিজে রাখা হয় নাই এই জন্য ফ্রেশ মুরগি যখন দেখবেন রান্না করা হয় তখন একটু লাভার মতো লাগে আর কি ওকে যেহেতু হেরিয়ে গেছি কিছু করার নাই আজকে জেতার উচিত ছিল আমার এত স্পিডে খাইছি এত তাড়াতাড়ি খাইছি তারপর জিততে পারে না তুমি

মনে হয় নতুন একদম আমাদের চ্যানেলে প্রথম কমেন্ট করছে সিদ্ধাহাট সিদ্ধাহাট ভাইয়া লেগছে আল্লাহ ওয়াল খাইয়া খার রেহা হাই কি লেগছে হিন্দি বুঝি না হিন্দি বুঝি না আমি হিন্দি খুব কম বুঝি তারপরে মুন্তাজা বলে লেগছে দ্বিতীয় কমেন্ট লেগছে মেরা হাজবেন্ডকে লিয়া দোয়া কারণা কি ভা জাল ছি দোয়া করছি আল্লাহর মতে সুস্থ হয়ে হয়েছে মনে হয় তা না হলে কমেন্ট করছি কিভাবে ইনশাল্লাহ তারপর দোয়া করি আল্লাহ যাতে সুস্থ করে তোলে তাড়াতাড়ি সঞ্জিদ আপু লেখছে আপুকে আজ দেখতে ভালো লাগছে থ্যাংক ইউ সঞ্জিদ আপু তারপর ক্যাবিয়েটস এস এস এম আর কিন্তু আমাদের একটা চাইনিজ চাইনিজ ফলোয়ার আর কি হুম ক্যাবিয়েটস এস এম আর চাইনিজ ফলোয়ার ফ্যান্টাস্টিক লাগছে থ্যাংক ইউ ভাইয়া তারপরে দয়াতুল씨 এসে পাত লেখছে লব 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 অনেক ভালো থ্যাংক यू তারপর সাজিদা আপু আবার লেখছে খুব ভালো थैंक यू তারপরে মুন্না ভাই লেখছে ওয়া আসসালাম ভাইয়া আপু थैंक यू ভাইয়া তারপর মুন্তাজা আপু আবার লেখছে ভেরি ভেরি ইয়ামি थैंक यू তারপরে তারপরে কি তারপর মুন্না ভাই আবার লেখছে আজকে মুন্তাজের আগে সে পড়লাম গুড ভেরি গুড তো তারপরে মুন্তাজা আপু আবার লেখলে ওয়া আসসালাম ওয়াও থ্যাংক यू তারপরে রুহুল আমিন রুহুল আমিন বার আমিন বার বইয়া এক লগে কিছু স্মল চ্যালেঞ্জ করবা ঠিক আছে নিয়ে আসবো স্মল পিস স্মল পিসটা আনি না এই জন্যই কাটার বইয় লাগে গলা টোলা লাগলো তো খাওয়ার জন্য চ্যালেঞ্জ ভিডিও করে যদি সারা জীবনের জন্য অচল হয়ে যায় এত সমস্যা সেজন্য এটা আনতে চাই না এমনিতে কিন্তু বাসাতে আমরা নর্মালি খাই তারপরে ভিডিওতে কমেন্ট করছে মন্না আবার লাগছে আপনাদের ভিডিও দেখতে অনেক ভালো লাগে থ্যাংক ইউ ভাইয়া থ্যাংক ইউ তারপরে মন্না ভাই আবারও লেগছে আজকে সবার আগে আমি আসলাম থ্যাংক ইউ তো আবার লেগছে একটা মজার কথা নিচে দেখো দেখছি ওকে তাহলে মুন ইয়া মুন তো আই লাইক ইউ চিকেন বিরিয়ানি ও মজা মানে ওই চিকেন বিরিয়ানিটা অনেক মজার ছিল ফ্যান্টাস্টিক অনেক সুস্বাদু ছিল কিন্তু অনেক সুস্বাদু লাগছিল আমার কাছে তারপরে ইউজার আর এফ ওয়ান লেখছে আমি আপনাদের ভিডিওতে নতুন ভালো লাগে আপনাদের ভিডিও থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাচ আপনাকে আশা করি আমাদের সাথে থাকবেন আর আমাদের যে উদ্বেগটা নিছি পঞ্চাশ ফিফটি কে সাবস্ক্রাইবার পূরণ হওয়ার পরে যা আমরা উদ্বেগটা নিছি এটা আশা করি ভিডিও প্রথম থেকে দেখলে কি বলছি বুঝবেন হ্যাঁ আশা করি আপনি আমাদের সাথে আমাদের পরিবারের সাথে জয়েন হইছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখছেন তারপরে তারপরে হাঙ্গরি আনো লেগসে ফুড লুকস অ্যামাজিং এজ অলওয়েজ থ্যাংক ইউ তারপরে মোনাবাই লাগছে অনেক কিছু লাগছে মোনাবাই লাগছে সুইয়াম এগ তারপরে ওয়ান ও মানে ফার্স্ট কমেন্ট আমার লাইক করে ব্রো দোয়া কি বললো তারপরে 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 আক্তি মানে আক্তির সোনিয়া আক্তির সোনিয়া পুলেক্সে ভাইয়া আপনি পরের ভিডিওতে জিতবেন ইনশাল্লাহ হ্যাঁ মানে চেষ্টা করছি প্রচুর জিতার জন্য জিততে পারলাম না এই যে আজকের ভিডিওতে জিতার কথা ছিল হ্যাঁ আমি ভাবছি আমি আজকে জিতব তারপর জিততে পারলাম না ওকে যত গতকালকে ভিডিওতে যারা কমেন্ট করেছেন আমাদেরকে তাদের সকলকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ সো আমাদের ভিডিওতে যারা অলরেডি একদমই নতুন অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন হ্যাঁ সাবস্ক্রাইব করে রাখবেন অতি দ্রুত 50k সাবস্ক্রাইবার দেখতে চাই অন্যান্য চ্যানেলে যখন আমি ঢুকি এক লাখ দেড় লাখ তিন লাখ সাবস্ক্রাইবার কিন্তু আমি চিন্তা করি আমার চ্যানেলে কি ফিফটি কে সাবস্ক্রাইব অতি তাড়াতাড়ি হবে মানে আমার আমি শুধু আপনাদের উপরে বিশ্বাস করি যদি আপনারা চান তাহলে হবে আর আল্লাহ যদি চান তাহলে হবে নাহলে কিন্তু হবে না আমার ফিফটি কে সাবস্ক্রাইবার হলে আমি মনে করবো আমার চ্যানেলে এক পঞ্চাশ লাখ সাবস্ক্রাইবার আমি এটাই মনে করব তাহলে দেখা হচ্ছে আগে কোনো সুন্দর একটা ভিডিও দিই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ অনেক গরম লাগছে কিন্তু ফ্যান চালায় বসতে হবে ঠান্ডা হইতে হবে